আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো চলে এসেছি আমি আপনাদের জন্য আজকে আরেকটা ব্লগ নিয়ে। আমার আজকে ব্লগে একটা রেসিপি থাকবে। আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্নভাবে ডিমের একটা রেসিপি দেখাবো, কীভাবে রান্না করতেছি। এটা আমাদের ঘরে অনেক সময় ধরেন কেউ মাছ খাইতে চায় না কাটার ভয়ে, বা ধরেন অনেক সময় ফ্রিজে মাছ মাংস থাকে না, ওই সময় আপনারা ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, বা কোনো অনুষ্ঠানের সময় পোলাওয়ের সাথে এটা আপনারা রাখতে পারেন। দেখুন আমি কীভাবে আমার এই রেসিপিটা বানাইতেছি। বানানোর জন্য এখানে অল্পই বানিয়ে দেখাবো আপনাদের সাথে। ফার্স্টে আমি এখানে দুইটা ডিম নিছি আর কি, আপনারা চাইলে আরও বাড়াতে পারেন ডিমের পরিমাণ। ফার্স্টে আমি হ্যান্ড মিক্স দিয়ে একটু ভালোভাবে আর কি ডিমটাকে ফেটে নিব। একদম ফেটা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ, কালারটা সুন্দর আসার জন্য আর কি। 1 চা চামচ না, আমি এখানে 1/2 চামচের মতো দিব। দিয়ে দিব টেস্টের জন্য একটু টেস্টিং সল্ট। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/2 চামচ লবণ, যেহেতু আমি গ্রেভিতে লবণ দিব এখানে বেশি দিব না। দিয়ে আমি একটু মিক্স করে নিব। দেখুন, আর আপনারা যদি চান হলুদটা না দিতে সমস্যা নেই, আপনারা এই পার্টটা স্কিপ করতে পারেন। আমি এইভাবে একটা স্টিলের টিফিন নিয়ে নিছি আর কি ডিমটাকে বসানোর জন্য। আমি এখানে একটু পরিমাণ তেল দিয়ে দিছি যাতে ডিমটা ভালোভাবে আর কি উঠে। এখন আমি ফেটানো ডিমটা এই টিফিনের মধ্যে দিয়ে দিব। এখন আমি চুলাতে বসিয়ে দিব ডিমটাকে ফোলার জন্য, ড্রাই পুডিংয়ের মতো আর কি। আমি আগে থেকেই একটা ডেক বসিয়ে দিছি চুলাতে। আমি ফাঁপে দিয়ে দিব ডিমটাকে বসিয়ে দিছি। এখন আমরা ওয়েট করি ডিমটা ফোলার জন্য, আর এই পাশে গ্রেভিটা করি। গ্রেভিটা করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজকে কুচি করে কেটে নিছি, কিছু টমেটো, কাঁচামরিচ, রসুন বাটা, আমার ঘরে বানানো সুইট চিলি সস, মেয়োনেজ টেস্টের জন্য, আর ঘরে বানানো 5 ফোড়ন রান্নার তেল। চলুন আমরা গ্রেভিটা বানাই। যে আমি এখানে একটা প্যান বসিয়ে দিছি, এখন দিয়ে দিব আমি রান্নার তেল। একটু গরম হওয়ার জন্য ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, ভাজা হওয়ার পর আমি দিয়ে দিব রসুন আর কাঁচা। এখন দিয়ে দিব আমি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লবণ এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়বো। ভালোভাবে মিক্স করবো আমি হলুদ মরিচের গুঁড়াটাকে। এই পর্যায়ে দিয়ে দিব আমি এখন একটু গরম পানি। গরম পানি এখানে 1 কাপের মতো গরম পানি আমি দিয়ে দিলাম। দিয়ে একটু কষানো মশলাটাকে, এখন আমি ঢাকনা দিয়ে একটু মশলাটাকে কষাবো। একটা ঢাকনা দিয়ে দিছি মশলাটা কষানোর জন্য। এটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব টমেটোগুলো। আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে আমি দিয়ে দিব এখন সুইট চিলি সস, আর ঘরে বানানো সেই মেয়োনেজটা দিয়ে
মিক্স করব। আমি টমেটো তারপর সসগুলো দিয়ে মশলাটাকে একটু চষে নিচ্ছি। এখন দিয়ে দিব আমার সেই ঘরে বানানো পাঁচফোড়নের গুঁড়াটা। এখানে আমি এক চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি সেই ডিমগুলো আর কি দিয়ে দিব। পাশে আমার ডিমটা হয়ে গেছে, এই দেখো একদম পুডিংয়ের মতো দেখা যাচ্ছে। এখন ঠান্ডা করে আমি কাটবো ডিমগুলোকে, যার যার ইচ্ছা মতো আপনারা পিস করে নিতে পারেন। যেইভাবে কেটে নেবেন পিস পিস করে, যে আমি এতটুকু আর কি করছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পিস করে নিতে পারেন। এখন আমি এগুলো গ্রেভিতে ঢেলে দিব। আমি এখন মশলার মধ্যে ডিমগুলো দিয়ে দিব। দিয়ে ভালো মিক্স করব। এই যে আমার কারিটা হয়ে গেছে। ইনশাল্লাহ এইভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মধ্যে এখানে আমি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।